ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে কলকাতা মেডিকেল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অব হাসপাতাল প্রতিদিন লেগে থাকে রোগীর ভিড় এই প্রেক্ষাপটে হাসপাতাল ভবন সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েও এগোতে পারছে না কর্তৃপক্ষ হাসপাতাল সূত্রে খবর আউটডোরে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার রোগী আসেন তাদের সঙ্গে থাকেন পরিজনরাও সুষ্ঠুভাবে চিকিৎসা পরিষেবা দিতে চারতলা ভবনটি পাঁচতলা করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ভবন সম্প্রসারণে আপত্তি জানিয়েছেন এই বাড়িটা যেহেতু একটা পুরনো বাড়ি অনেক দিনকার বাড়ি হেরিটেজ তকমাভুক্ত সেই হিসেবে এই বাড়ি এবং মেট্রো পাশ দিয়ে গেছে বিভিন্ন ইঞ্জিনিয়ার যারা পারদর্শী আছেন তারা সমস্ত পর্যবেক্ষণ করেছেন করে কিন্তু সারা সম্মতি দেননি তবে তারা বলছে যে না এটা করলে কিন্তু বাড়িটা পুরো ভেঙে যেতে পারে পূর্ত দপ্তর আপত্তি জানানোয় হাসপাতালে ফাঁকা জায়গায় নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ কিন্তু সেখানেও বিপত্তি কলকাতা পুরসভা নতুন ভবনের অনুমোদন দিতে নারাজ কর্পোরেশন থেকে আমাদের অবজেক্ট করা হয়েছে যে ওটা যেহেতু হস্টেল আছে এবং তিনতলা বাড়ি ওটাও একটা ডোনেটেড বাড়ি সেটাও প্রায় দেড়শো বছর আগেকার তো সেই হিসেবে ওই গাড়ির বাড়িটা মানে নতুন করে মানে ভিত করে ভেঙে যে বেশি তলা করা সত্যি ওরা অ্যালাউ করছে না জায়গার বড় অভাব চিকিৎসা করাতে এসে হিমশিম খেতে হয় রোগীদের নতুন ভবন তৈরি হলে সমস্যা মিটতো বলছেন সকলে যেমন ভিড় থাকে প্রচুর প্রচুর বাইরের দরজাটা অব্দি প্রত্যেকটা ইউনিটে ভিড় থাকে একটু লেট হয় ডাক্তাররা দেখেন পেশেন্ট আছে হসপিটালে যারা ভর্তি আছেন তাদের দেখবেন আমাদের দেখবেন প্রচুর ভিড় হয় যা বলার মতো নয় আপনি যেদিকে যাবেন সেদিকেই লোক দেখবেন আই ডিপার্টমেন্টায় একজনের গার সাথে গা লেগে যায় বলতে আর দিদি শরুন বা দাদা শরুন কিন্তু অনুমতির গেরোয়ে ভবন সম্প্রসারণের কাজ আপাতত থমকে কিভাবে ভবন সম্প্রসারণ করা হবে কিভাবে নতুন ভবন তৈরি করা যাবে তা এই মুহূর্তে বুঝে পাচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরে দ্বারস্থ হয়েছেন হাসপাতাল কর্তারা সুব্রত বসুর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা